আচ্ছা, এত আনন্দ কি কি দিচ্ছ আসলে ওনাকে যে ওনার বয়সই কমে যাচ্ছে? মানসিক ভাবে তাকে শান্তিতে রেখেছে, শারীরিক ভাবে কোনো শান্তি দাও? This is the man, Shariar Nazim Zoy bhai, a present time the best roaster in Bangladesh. Amar kache mone hoy. Bhai re bhai, tini tar onushtane guest derke proti second e second e roast korteche. Rasta ghate jokhon bel hoy, tokhon manush kache ashe, proshongsha kore. Galagaliyo to kore. Ha? Galagaliyo to kore. হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আমাদের শারিয়ার নাজিম জয় ভাইয়া রিসেন্টলি ভাইরাল হওয়া কিছু সুন্দর সুন্দর কাপলদের তার অনুষ্ঠানে ডাইকায় না একটানা দুইটানা একেবারে বাজার সহ দিয়ে দিচ্ছে। দূর হবে এটা, হাম্বা হাম্বা। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা, প্রথমে বলে নিই, এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না, কারণ রোস্টিং করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটা একটা সামাজিক ভিডিও, সমাজের ভিডিও। দেখবেন আর মজা নেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার হাজবেন্ডের তো অনেক টাকা আছে, এত টাকার কি দরকার? আপনি কি করার কি দরকার? আমার থেকে কম টাকা। সব ব্ল্যাকমেইল করে লিখে নিছেন নাকি? মানে ভাই, বিশ্বাস করেন, প্রেজেন্ট টাইম যতগুলো রোস্টার আছে, মানে যারা মূলত রোস্টিং ভিডিও মেক করে, তাদের মধ্যে কেউ এখন আমাদের জয় ভাইয়ার ধারে কাছেও নাই। চেহারা তো একেবারে নিষ্পাপ শিশুর মতো। হ্যাঁ, আমি তো আসলে নিষ্পাপ একজন ব্যক্তি। হ্যাঁ, আপনার এক্স হাজবেন্ড যখন ধুইয়া দিল, আপনাকে ধুইয়া দিল যে আপনার এক্স হাজবেন্ড সারা জীবন তো সেটাই করছে, এখন তার কাজই এটা ধোয়া মানুষকে। ও কারণে ধুবে? আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাই রে ভাই, একটা প্রশ্ন করে আর প্রতি প্রশ্নের সেকেন্ডে সেকেন্ডে রোস্ট করে। মুস্তাক আঙ্কেল বলো। ও মাই গড, বলো আঙ্কেল কে বলো। কিভাবে সত্য কথাটা একেবারে পেট থেকে বের করে আনতে হয় সেটা এই মানুষটা খুব ভালো করেই জানে। বিলিভ মি, পুরো দেশে এক পিসি আছে। ফুড আপ পি, আপনি এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখেন? পজিটিভলি দেখি, রাস্তাঘাটে যখন বের হই প্রশংসা করে, গালাগালিও তো করে। ফুড আপ পি থেকে শুরু করে রিসেন্টলি ভাইরাল হওয়া মোস্ট বিউটিফুল কাপল মুস্তাক দাদা ভাই ও তিশা ভাবি, বেস্ট কাপল ইন দিস ভ্যালেন্টাইন। আর শুধু বেস্ট কাপলই না, তারা মূলত একেধারে একজন লেখকও বটে। আমাদের শারিয়ার নাজিম জয় ভাই তাদেরকেও বাদ দেয় নাই। ধরেন দেনমোহর যা আছে তাই রইল, কিন্তু ওকে ধরেন একটা 10 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, যেন সেই গাড়ি নিয়ে সে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে। মানে ভাই, পসানোর মতো তো পসাইছে, আবার ইচ্ছা মতো মজাও নিছে। আমাকে একটা কিস করে ওরে দেখায় দাও যে আমরা কতটুকু কাছে হই। আর শুধুমাত্র মুস্তাক দাদা ভাই এবং তিশা ভাবি না, আমাদের জয় ভাইয়ার হাত থেকে বর্তমান সময়ে সবথেকে পপুলার কাপল, মোস্ট ফেভারিট কাপল, শুধু আমার না আপনাদেরও, টিকটকের রাজপুত্র প্রিন্স মামুন এবং আমাদের লাইলাপাকেও বাদ দেয়নি। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল, সবই আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি নাই। বুঝলাম না জয় ভাইয়া, আপনি কি কখনো ভালো হবেন না? একটা মানুষ একটা মানুষকে এইভাবে কখনো পোষায়? তাও আবার মুখের উপর। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? আপনি ভাই একজন উপস্থাপক মানুষ, উপস্থাপনা করবেন, মানুষকে ডাইকায় না এভাবে রোস্টিং করবেন, এটা কিন্তু একদমই ঠিক না। কয়দিন পর পর দেখি মারামারি করো, তুমি তার সাথে কিভাবে মারামারি করো? উনি যদি ধরে তোমার একটা আশ্বাস দেয়, তুমি তো দুই ভাগ হয়ে যাবে। আপনি যদি একজন উপস্থাপক হয়ে এভাবে ডাইকায় না রোস্টিং করেন, তাহলে রোস্টারদের কি হবে? ভাগ্য ভালো আমি এখন রোস্টিং ভিডিও বাদ দিয়ে রিভিউ ভিডিও বানাচ্ছি, তা না হলে তো আমারও ভাত মইরা যাইতো। আমাদের প্রমিস ছিল, তুমি এগুলো আজকে ভাঙতে পারো না। সুতরাং আঙ্কেল, আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করছিলেন, রাখছিলেন। বাই দা ওয়ে, আমাদের নাজিম ভাইয়া যে এখনই এভাবে সবাইরে পোষাচ্ছে তা কিন্তু না, তার উপস্থাপনার স্টাইল কিন্তু আগে থেকে এরকম। চুলটা তোমার একটু দেখা ভাই, পাশটা আমাকে, চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। বাট ইদানিং ভাইরাল হওয়া পার্সনদেরকে নিয়ে অনুষ্ঠান করায় এগুলো একটু বেশি আলোচিত হচ্ছে। তোমাদের থেকে মানুষ কি শিখবে? স্ট্রাগল করাটা শিখবে। আমরা যতদূর জানি লাইলার টাকায় মামুন চলে। তবে হ্যাঁ, পাবলিকও মজা পাচ্ছে, ভাইরালও হচ্ছে, কারণ সবার মুখের উপর সত্যিটা বলা কিন্তু সবার দ্বারা পসিবল হয় না, আর সেই কাজটাই আমাদের নাজিম জয় ভাই করতেছে, এই জন্য মানুষ ভালোই মজা নিচ্ছে। ও কান্দু, কিন্তু তুমি আমার এই জায়গাটা ছোট্ট করে কিস দিয়ে দাও, কিন্তু সাহস পাচ্ছে না। ক্যামেরার বাইরে করব, ক্যামেরার মধ্যে কেন করব? মানে ভাই, সে এমন একজন মানুষ, কাউকেই বাদ দেয় না। তার কথা হচ্ছে যে আপনি এটা করছেন মানে আপনাকে এটা শুনতে হবে। হ্যাঁ, হয়তো বা এর সবগুলাই স্ক্রিপ্টেড, বাট অডিয়েন্স মজা পাচ্ছে, কারণ সত্যিটা তার মুখের উপর বলা হচ্ছে। হাত রাখছি ঠিকই, কিন্তু টাচ লাগে না। জিজ্ঞেস করেন, টাচ লাগে না সেটা আমি দেখেছি। আপনি এত খেয়াল করছেন যে টাচ লাগে কি, তাহলে এখন একটু টাচ লাগাই দেখাই দিলাম আপনাকে। আমার কাছে তো ভাই সেই লাগছে, এই জন্য মনে করলাম যে আপনাদের সাথে ওই ভিডিওগুলো একটু শেয়ার করা যাক। সব থেকে মজা লাগছে ভাই পয়েন্টে পয়েন্টে রোস্ট, মানে আমাদের মধ্যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সাজায় পুরো একটা ভিডিও এডিটিং মেডিটিং করে তারপরে ছাড়ানা, মানে কথার পিষ্টে কথা, রোস্টের পিষ্টে রোস্ট, মানে একটা প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নে যা উত্তর দিচ্ছে তার পরবর্তীতে রোস্ট করা হচ্ছে, মানে ইচ্ছা মতো। সেই ভাই সেই, আগে থেকেই আপনার ফ্যান ছিলাম, এখন তো আরো বেশি ফ্যান হয়ে গেছি, মানে এইগুলা দেখার পর জাস্ট
ওয়াও ওয়াও। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন বা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।